বন্ধুরা আসসালাম আলাইকুম। আমি এখন আছি হ্যানয় ওল্ড কোয়ার্টার এরিয়ায়, আর আমি আছি আল নূর মস্কের আশেপাশেই। এখানে আমার হোস্টেল, আপনারা চাইলে হ্যানয়তে এসে হোস্টেল বা হোটেল যে কোনোটাতেই থাকতে পারেন। যদি সিঙ্গেলে ঘুরেন, সোলো ট্রাভেলার হলে হোস্টেলই আমি প্রেফার করবো আর কি। কম খরচে থাকতে পারবেন এখানে, হোস্টেলে থাকার খরচ খুবই কম, মাত্র 1 লাখ ডং এ আপনারা এখানে হোস্টেলে থাকতে পারবেন। আমি এই যে দা কম হ্যানয় হোস্টেল, এই হোস্টেলটাতে উঠেছি মাত্র 1 লাখ ডং এ, পার ডে বাংলা টাকায় 470 টাকার মতো। এছাড়াও বেশ কিছু হোটেল রয়েছে এবং হোটেলে থাকার খরচ কেমন আমি সবই আপনাদের সাথে শেয়ার করব। নিচে রয়েছে কফি শপ, আর এদিকটাতেই রয়েছে একটি হালাল রেস্টুরেন্ট, এছাড়াও এদিকে কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্টও রয়েছে, যার ফলে আমি এই হোটেলটা চুজ করেছি। আমার হোস্টেলটা হচ্ছে দোতলায়, আর আমার হোস্টেল হচ্ছে ডরমেটরি রুম। ডরমেটরি রুমে এক রুমে হচ্ছে আপনার 10 থেকে 12টা করে বেড আছে, এক পাশে আছে 10টা বেড, আর এক পাশে আছে 12টা বেড। সে একটা রুম রয়েছে, এখানে হচ্ছে 12টা বেড আছে। আর এছাড়া আমি আছি এই পার্টটাতে, খুবই সুন্দরভাবে সিঁড়িগুলো কিন্তু সাজানো, নিচে একটা বড় মিরর দেওয়া আছে, এছাড়া উপরেও রয়েছে আরও একটি ফ্লোর। এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন, একটা রিসেপশন খুবই সুন্দর করে একটা বইয়ের তাক রয়েছে। আপনি চাইলে যদি বই পড়া পছন্দ করেন তাহলে আপনার জন্য এটা আরো বেস্ট একটা অপশন হতে পারে। আমি বই পড়া খুব বেশি পছন্দ করি না। খুবই সুন্দর ছোট্ট একটা স্পেস, বাট সুন্দর। আর এই বেডটা হচ্ছে আমার, আমি এখানেই থাকতেছি, 106 এরকম ডরমেটরি বেড। এই বেডের ভাড়া বাংলা টাকায় 500 টাকার কাছাকাছি, 470 টাকা। এরকম 10টি বেড রয়েছে। রয়েছে ছোট্ট একটা ব্যালকনি, এখান থেকেই কিন্তু আমি বাহিরে যে মসজিদটা দেখালাম, হালাল রেস্টুরেন্ট, এটা একদম ঠিক আমার হোটেলের অপোজিটে। এই হচ্ছে আল নূর মস্ক, আর এটা হচ্ছে সেই জয়নব রেস্টুরেন্ট হালাল ফুডের, আর এদিকটা তো হচ্ছে ভারতীয় রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে আমাদের হোস্টেলের ওয়াশরুম, ওয়াশরুমটাও বেশ ভালো। আর সব মিলিয়ে আমার এখানে পার নাইট খরচ হচ্ছে বাংলা টাকা 470 টাকা, আর ভিয়েতনামি ডং হচ্ছে 1 লাখ টাকা। এছাড়াও আমি কয়েকটা হোটেল দেখেছি যেখানে আপনারা 3 লাখ থেকে 4.5 লাখ 5 লাখের মধ্যে অনেকগুলো হোটেল পেয়ে যাবেন। যারা হোটেল রুমে থাকতে পছন্দ করেন বা দুজন আসবেন, দুজন আসলে আর ডরমেটরিতে থাকার কোনো দরকার নেই, আপনারা চাইলে ডরমেটরিতে না থেকে রুম শেয়ার করে থাকতে পারেন। সেক্ষেত্রে আপনারা বাংলাদেশের যে সকল 4-স্টার 5-স্টার মানের হোটেলগুলো রয়েছে সেই সব হোটেলের কোয়ালিটি এখানে পাবেন, আর সেগুলো পাবেন মাত্র 3.5 লাখ থেকে 5 লাখের মধ্যেই। আর এছাড়াও আমি একটা হোটেল দেখে আসছিলাম, অমি ইন্টারন্যাশনাল বা এই টাইপের কিছু, তো ওই হোটেলটাও কেমন ছিল আমি অবশ্যই আপনাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দিব। এই ভিডিওর লাস্টের দিকেই আপনারা হোটেলের যে খরচটা, আপনার হোটেলের খরচ কেমন হতে পারে, হোটেলের রুম কেমন হতে পারে, সে সম্পর্কেও একটা আইডিয়া পেয়ে যাবেন এই ভিডিওর শেষের দিকে। অমি সেন্ট্রাল হোটেলে, আর এখানে একটা রুম দেখতে আসছি, এটা হচ্ছে পার নাইট $25। সুন্দর একটা বাথরুম, একটা টেবিল রয়েছে, একটা টিভি, এসি, সুন্দর একটা বেড, আর এদিকে রয়েছে একটা জানলা, একটা ইন্টারকম, আর এটা একদম ওল্ড কোয়ার্টার এরিয়াতেই, খুবই ভালো একটা রুম। দেখি আমি কথা বলে দেখি, যদিও অনলাইনে আর একটু রেট কম, কিন্তু ওনারা অফলাইন একটু বেশি বলতেছে, ওই জন্য আমি অনলাইন থেকে বুকিং দিয়ে দিব। তবে রুমটা যথেষ্ট ভালো, আমার খুব পছন্দ হয়েছে।